বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে ক্রমশই স্পষ্ট হচ্ছে জঙ্গি যোগ। উদ্ধার হওয়া আধপোড়া নথিতে জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের নাম করে জঙ্গি কার্যকলাপে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। জঙ্গি গোষ্ঠী আল কায়দার শীর্ষ নেতাদের নামও রয়েছে ওই নথিতে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। পাশাপাশি সিআইডি ও এনআইএ এর পর আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করলেন কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিস্ফোরণের তীব্রতা, কি ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং বিস্ফোরণ ঠিক কোথায় হয়েছে, এই বিষয়গুলি জানার জন্যই ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ডিআইজি, সিআইডি অপারেশন ও সিআইডির আধিকারিকরা ফের একবার ঘটনাস্থল ঘুরে দেখেন। সিমেন্ট কারখানা বিক্রি করে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে বস্ত্রমন্ত্রী তথা শীর্ষ তৃণমূল নেতা শ্যামাপদ মুখোপাধ্যায় কত টাকা পেয়েছিলেন তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যেই এবার বস্ত্রমন্ত্রীর নাম নিয়েও বিতর্ক। নাম বিভ্রান্তিতে মন্ত্রী মশায়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 3 বছর আগে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শ্যামাপদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান হিসাবে যাকে সবাই চিনতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে। শ্যামাপদ মুখার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। শুধু শপথ বাক্য পাঠ করাই নয়, রাজভবনের নথিতে তিনি বাংলায় শ্যামাপদ নামেই স্বাক্ষর করেছিলেন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে সে সময় পদ খোয়ানোর ঝুঁকি এড়াতে প্রসাদ বঞ্চিত হয়ে পদ বরণ করে নিতে হয়েছিল তাকে। এবার সেই পদ বাঁচাতেই শ্যামা থেকে পদ ত্যাগ করে জুড়তে হবে প্রসাদ, ফলে বিচিত্র টানাপোড়েনে পড়ে গিয়েছেন বস্ত্রমন্ত্রী। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী মহাকরণ থেকে রাজভবনে পাঠানো মন্ত্রীদের নামের তালিকাতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বদলে লেখা হয়েছিল শ্যামাপদ মুখোপাধ্যায়। প্রশ্ন উঠছে, তাহলে সেই ভুল তৎক্ষণাৎ শুধরে নেওয়া হলো না কেন? আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এ বিষয়ে কেউ কেউ বলছেন বিষয়টি স্বয়ং শ্যামাপ্রসাদেরও নজর এড়ায়নি, কিন্তু শপথের সময় এসব তুচ্ছ ভুলভ্রান্তি নিয়ে প্রশ্ন তুললে পাছে মন্ত্রিত্বটাই চলে যায় তাই তিনি মুখ বুঝে পদের স্বার্থে প্রসাদ ত্যাগ করেছিলেন। কিন্তু গোল বাঁধল জুলাইয়ে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে স্বরাষ্ট্র দফতরে একটা নোট থেকেই সমস্যার সূত্রপাত। নবান্ন থেকে একটি ফাইল পৌঁছয় রাজভবনে, সেই ফাইলে বস্ত্রমন্ত্রীকে নিজের নাম বদলের আর্জি জানায় সরকার। সেই সময় পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বে ছিলেন বিহারের রাজ্যপাল জি ওয়াই পাটিল, যদিও তিনি নাম বদলের ওই ফাইল নিয়ে নাড়াচাড়া করেননি। ইতিমধ্যেই নতুন রাজ্যপাল হয়ে পশ্চিমবঙ্গে আসেন কেশরীনাথ ত্রিপাঠী। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী রাজভবনে ফের ওই নাম বদলের ফাইল পাঠায় স্বরাষ্ট্র দফতর। প্রশ্ন উঠছে, যার প্রকৃত নাম শ্যামাপ্রসাদ, তিনি যদি শ্যামাপদ নামে শপথ নেন তাহলে সেই শপথের বৈধতা কোথায়? 4 দিন বাপের বাড়ি থাকার পর অবশেষে ঘরে ফেরা উমার বিদায় বেলায় বিষণ্নতার সুর সব জায়গায়। কিন্তু মা কৈলাসে ফিরে যাচ্ছে তো কি হয়েছে? মা দুর্গার সঙ্গে সেলফি তুলে রাখুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এবিপি আনন্দ দুর্গা মা সেলফি কনটেস্টে ইতিমধ্যেই অসংখ্য প্রতিযোগী অংশ নিয়েছেন। পূজয় মা দুর্গার সঙ্গে নিজস্বে তুলে তা পাঠিয়েছেন আমাদের। আপনারাও চাইলে হ্যাশট্যাগ দুর্গা মা সেলফি লিখে শেয়ার করুন গুগল প্লাস, টুইটার বা ইনস্টাগ্রামে। আপনার পাঠানো সেলফি দেখতে লগ অন করুন ebipanondo.in/durgamaselfie। সেরা সেলফি বা নিজস্বের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজেতারা পাবেন ডিজিটাল ক্যামেরা বা ল্যাপটপ টিউনার। এবিপি আনন্দ।